স্বাগত জানাই মেডিসিন প্লাস হেলথ চ্যানেলে। আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বাচ্চাদের খাদ্যাভ্যাসে মিষ্টি খাবারের উপস্থিতি একটি সাধারণ বিষয়, কিন্তু বাবা মায়েরা প্রায় চিন্তা করেন যে অতিরিক্ত মিষ্টি খাবার কি সত্যি আমাদের সন্তানের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই ভিডিওতে আমরা দেখব কেন মিষ্টি খাবার খাওয়া ক্ষতিকর হতে পারে এবং এর সঠিক পরিমাণ কি হওয়া উচিত। মিষ্টি খাবারের ক্ষতিকর দিক। মিষ্টি খাবার শিশুদের জন্য উপকারী হতে পারে, কিন্তু এর অতিরিক্ত খাওয়া বেশ কিছু স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে। এই ভিডিওতে মিষ্টি খাবারের ক্ষতিকর দিকগুলি উল্লেখ করা হলো। এক, ওজন বৃদ্ধি। মিষ্টি খাবার উচ্চ ক্যালোরি সমৃদ্ধ, যা ওজন বৃদ্ধি এবং স্থূলতার কারণ হতে পারে। গবেষণায় দেখা গেছে যে অতিরিক্ত চিনি গ্রহণ শিশুদের মধ্যে স্থূলতা বাড়াতে পারে, যা পরবর্তী সময়ে বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে। দাঁতের ক্ষতি। আমরা জানি শিশুদের দাঁতে কিছু সমস্যা হলে প্রচুর যন্ত্রণা করে এবং আমাদেরকে ডাক্তারের কাছে ছুটে যেতে হয়, তাই আগ থেকে সাবধানতা অবলম্বন করা উচিত। মিষ্টি খাবার এবং মিষ্টি পানীয় শিশুদের দাঁতে ক্যাভিটি সৃষ্টি করতে পারে। চিনিযুক্ত খাবার দাঁতের প্লাক এবং ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে উৎসাহিত করে, যা দাঁতের সমস্যা সৃষ্টি করে। গবেষণায় প্রমাণিত হয়েছে যে বেশি চিনিযুক্ত খাবার খেলে দাঁতের ক্ষতি বৃদ্ধি পায়। তিন, রক্তের চিনির স্তর বৃদ্ধি। মিষ্টি খাবার খাওয়ার ফলে রক্তের চিনির স্তর দ্রুত বৃদ্ধি পায়, যা ইনসুলিন প্রতিরোধের দিকে নিয়ে যেতে পারে। এটি টাইপ 2 ডায়াবেটিসের মতো গুরুতর স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে, তাই আমাদের সাবধান হওয়া উচিত শিশুদের মিষ্টি খাবার দেওয়ার আগে। চার, মনোযোগের সমস্যা। কিছু গবেষণা নির্দেশ করে যে অতিরিক্ত মিষ্টি খাবার খাওয়ার ফলে শিশুদের মনোযোগ ও আচরণের সমস্যার সৃষ্টি হতে পারে। উচ্চ চিনির খাবার শিশুদের মধ্যে আক্রমণাত্মক বা অতিরিক্ত উদ্যমী আচরণ সৃষ্টি করতে পারে। পাঁচ, হার্টের স্বাস্থ্য। চিনিযুক্ত খাবার গ্রহণ হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। গবেষণায় দেখা গেছে যে উচ্চ চিনির খাদ্যাভ্যাস হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি করতে পারে, যা শিশুদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ৬, পুষ্টিহীনতা। মিষ্টি খাবার শিশুদের প্রধান পুষ্টিকর খাদ্য গ্রহণে বাধা দিতে পারে, যা তাদের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলের অভাব সৃষ্টি করতে পারে। যদি শিশুদের খাদ্য তালিকায় বেশি মিষ্টি খাবার থাকে, তাহলে তারা সবজি, ফল এবং অন্যান্য পুষ্টিকর খাবার কম গ্রহণ করে। মিষ্টি খাবার খাওয়ার উপকারিতা। মিষ্টি খাবার শুধু যে ক্ষতি করে তা নয়, এর কিছু উপকারিতাও আছে, বিশেষ করে সঠিক পরিমাণে খেলে। এই ভিডিওতে সেইগুলোও আমরা দেখব। এক, শক্তি বৃদ্ধি। মিষ্টি খাবার প্রধানত শর্করা থেকে তৈরি, যা শরীরে দ্রুত শক্তি সরবরাহ করে। বিশেষ করে শারীরিক কার্যকলাপের আগে মিষ্টি খাবার গ্রহণ করলে দ্রুত শক্তি পাওয়া যায়। দুই, মেজাজ উন্নয়ন। মিষ্টি খাবার খেলে মস্তিষ্কে সেরোটোনিন নামক একটি রাসায়নিক মুক্তি পায়, যা মেজাজ উন্নয়ন করে এবং উদ্বেগ কমাতে সাহায্য করে। তিন, পুষ্টি গ্রহণ। প্রাকৃতিক মিষ্টি খাবার যেমন ফল, বাদাম, মধু, এতে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই খাবারগুলো স্বাস্থ্যকর এবং পুষ্টি সরবরাহ করে। চার, সামাজিক ও সাংস্কৃতিক সংযোগ। মিষ্টি খাবার অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের অঙ্গ। এটি বন্ধু ও পরিবারের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করতে পারে, কারণ মিষ্টি খাবার তার শরীর এবং মনকে চনমনে করে তোলে। পাঁচ, স্বাস্থ্যকর মিষ্টির বিকল্প। ঘরোয়া তৈরি মিষ্টি খাবার যেমন ডার্ক চকলেট বা ফলের ডেজার্ট খাওয়ার মাধ্যমে শিশুরা স্বাস্থ্যের জন্য উপকারী উপাদান গ্রহণ করতে পারে, যেমন অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার। ৬, শরীরের শক্তি বৃদ্ধির মাধ্যমে কার্যক্ষমতা। শরীরে প্রয়োজনীয় শক্তির জন্য মিষ্টি খাবার খাওয়া কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে, বিশেষ করে খেলাধুলার জন্য। এবার জানবো সঠিক পরিমাণে মিষ্টি খাওয়ার পরামর্শ। বাচ্চাদের জন্য মিষ্টি খাবার খাওয়ার ক্ষেত্রে সঠিক পরিমাণের দিকে নজর দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিছু পরামর্শ দেওয়া হলো। ১, সীমিত পরিমাণে মিষ্টি খাবার। প্রতিদিনের খাদ্য তালিকায় 10-15% চিনির উপস্থিতি রাখতে হবে। উদাহরণস্বরূপ, যদি একটি শিশু দিনে 2000 ক্যালোরি গ্রহণ করে, তাহলে 200-300 ক্যালোরি মাত্র মিষ্টি খাবারের জন্য বরাদ্দ করা যেতে পারে। ২, মিষ্টি খাবারের পরিবর্তে স্বাস্থ্যকর বিকল্প।
যখন সম্ভব প্রক্রিয়াজাত চিনির পরিবর্তে প্রাকৃতিক মিষ্টি খাবার বেছে নেওয়া উচিত, যেমন ফল, বাদাম এবং মধু। এতে ভিটামিন এবং ফাইবার সমৃদ্ধ, যা শরীরের জন্য খুবই উপকারী। 3. মিষ্টি খাবার খাওয়ার সঠিক সময়। শিশুদের জন্য মিষ্টি খাবার খাওয়ার উপযুক্ত সময় হলো শারীরিক কার্যকলাপের আগে বা পরে। এটি তাদের শক্তি যোগাতে সহায়তা করে এবং ক্ষুধার সময় তাদের জন্য স্বাস্থ্যকর বিকল্প হিসাবে কাজ করে। 4. বিশেষ অনুষ্ঠানে মিষ্টির পরিমাণ বৃদ্ধি। জন্মদিন, উৎসব বা বিশেষ অনুষ্ঠানে বাচ্চাদের জন্য মিষ্টি খাবারের পরিমাণ সাময়িকভাবে বাড়ানো যেতে পারে, তবে সাধারণ দিনের জন্য সাধারণভাবে সঠিক পরিমাণ বজায় রাখতে হবে। 5. মিষ্টি খাবারের সাথে ভারসাম্য রক্ষা। যদি শিশু মিষ্টি খাবার খায়, তাহলে অন্যান্য খাবার যেমন সবজি, ফল, প্রোটিন ও দানাশস্যের পরিমাণ বাড়ানো উচিত। এভাবে তারা প্রয়োজনীয় পুষ্টি পাবে এবং সুস্থ থাকবে। 6. মিষ্টির জন্য বিকল্প তৈরি করা। বাড়িতে স্বাস্থ্যকর এবং সুস্বাদু মিষ্টি তৈরির চেষ্টা করুন। উদাহরণস্বরূপ, ওটস ও ফলের সালাড, ফ্রুট সালাড এবং গ্রিক দইতে ফল ও সামান্য মধু যোগ করা যেতে পারে। মিষ্টি খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। সঠিক পরিমাণে এবং স্বাস্থ্যকর বিকল্প নির্বাচন করে বাচ্চাদের খাদ্যাভ্যাসে স্বাস্থ্যকর রাখা সম্ভব। এইভাবে তারা মিষ্টি খাবারের স্বাদ উপভোগ করতে পারবে এবং সেই সাথে তাদের স্বাস্থ্যও ভালো থাকবে। এই ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেগুলো নিয়ে আরও নতুন নতুন তথ্য এবং আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা যদি আমাদের ভিডিওগুলি ভালোবাসেন, তাহলে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান। আমাদের সাথে থাকুন এবং স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে আরও জানতে আমাদের ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন।